ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান আর চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে এ নিয়ে দানা বেঁধেছে নানা ধরনের গুঞ্জনের। বিশেষ করে কলকাতায় শাকিব খান এবং অপু বিশ্বাসের বহুদিন পর একসাথে দেখা হয়ে যাওয়া এবং জয়কে নিয়ে ভাইজান এলোরে সিনেমার শুটিং ইউনিটের লোকজনের নানা ধরনের দুষ্টুমির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে প্রশ্ন উঠতে থাকে, আবারও কি শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের পূর্বের সংসার জীবনে ফিরছেন? তারা কি তাহলে ডিভোর্স উইথড্র করবেন? তবে এসব প্রশ্নকে একেবারেই অযৌক্তিক বললেন শাকিব খানের কাছের লোকজনের বরাত দিয়ে কয়েকটি অনলাইন পোর্টাল। এদিকে শাকিব খান দেশের স্বনামধন্য কয়েকটি গণমাধ্যমে জানিয়েছেন, আমাদের সম্পর্কটা এখন অতীত হয়ে গেছে, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, কাজ নিয়েই ব্যস্ত সময় পার করতে চাই। তবে অপু বিশ্বাস ভালো থাকুক নিজের মতো করে সেটা চাচ্ছেন এই নায়ক। ওদিকে অপু বিশ্বাস এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি। তিনি তার কলকাতার আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরছেন এবং জয় ও তার নিজের শারীরিক চেক আপের ব্যাপারটাও সেরে নিচ্ছেন, সেই সাথে কিছুটা শপিং ও করছেন। ওদিকে জানা যায় জয়কে নিয়ে নাকি শপিং এ গিয়েছিলেন শাকিব খান, তবে সে সময় অপুর সাথে ছিলেন তার। এই সময়টাতে শাকিব খান অপু বিশ্বাস কথা বলেছেন কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে সম্পর্কটা আবার আগের জায়গায় না ফিরলেও শাকিব খান এবং অপু বিশ্বাস জয়ের জন্য নিজেদের মাঝে সৌহার্দ্যমূলক আচরণ বজায় রাখবেন এটি যাচ্ছে চলচ্চিত্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই সাথে শ্রাবন্তী শাকিব খান এবং অপু বিশ্বাসকে আবারও মিলিয়ে দিয়েছেন, এরকম গুঞ্জন বিভিন্ন জায়গায় আসলেও এগুলো সত্যি নয় বলে দাবি জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। প্রিয় দর্শক, কদিন আগেই অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে নানা ধরনের সমালোচনা করেছিলেন এবং বেশ কিছু কটু মন্তব্য করেছিলেন। তবে তার মাত্র দু সপ্তাহের মাথায় শাকিব খানের সাথে দেখা করলেন অপু বিশ্বাস এবং জয়। এ নিয়ে আপনাদের কি মত সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।